কমর থেকে কিছু পয়সা বের করে দিতে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন আমি আল্লাহর কাছে চাই, কার কাছে? বলছে এমন অবাক করা যুবক তো আমি আর দেখি নাই, তোমার নামটা কি গো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন যে মুহাম্মাদের ভয় এখানে এসেছো, আমি সেই মুহাম্মদ, আমি সেই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে সারা পৃথিবীতে বহু নিরাপরাধ লোককে ঝুলতে হয় ফাঁসির কাছে, আজকে বহু নিরাপরাধ লোককে দুনিয়া থেকে বিদায় হতে হয়। আমার নবীও বিনা অপরাধে বহু অত্যাচার সহ্য করেছেন, আমরাও করতে রাজি। মহিলা বলল এই যদি হয় মুহাম্মদ আমি পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নবী মোর পরশমণি। জপতে হবে কার নাম? ও বাজিরা জপবেন কার নাম? তুই ক্যান্ডিডা হইবেন দে নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহ নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনি, নবী মোর পরশমণি। কারণ রাসূল নিজেও কার নাম জপতেন, আমরাও দুরুদে কার নাম জপি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, হে আল্লাহ রাসূলের উপর রহমত বর্ষণ করুন। হুজুর আজকে হাদিসটা বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত, যে আমার উপর একবার দুরুদ দেয়, একবার আমার জন্য রহমত চায়, আল্লাহ 10টা রহমত তাকে দেন, 10টা গুনাহ মাফ করে দেন, 10টা ইজ্জত তার বাড়ায় দেয়। কি বরকতি না! মুহাম্মাদের নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। জপবেন কার নাম? ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা আল্লাহ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। ও নাম প্রাণের প্রিয়তম, ও নাম জপি মজনু সম, ওই নামে পাপিয়াগাহে প্রাণের গোলা বাগে, আল্লাহ নাম যতই জপি। আল্লাহ নাম জপতে হলে নামাজ পড়তে হবে, কার কথা? নিজের ছেলে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, নিজের ছেলে আর্কিটেক্ট হোক, বড় পয়সাওয়ালা হোক, এখন দোয়া করে বাপ মা বড় পয়সাওয়ালা হোক, রাজনীতি করলেই বড় পয়সাওয়ালা আছে না নাই? জোরে হও না। রাজনীতি করে যারা পয়সা আলা হয় বুঝবা যে তারা সোর আর সোর আর ডাহায়, শুধু সোর নাই ভাই ডাহায়। কত্তে তুই টাকার মালিক হলি? ওমর ফারুক রাদিয়াল্লাহু যখন খলিফা হলে চিকিৎসার পয়সাও থাকলো না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হলেন মদিনার সর্বশ্রেষ্ঠ পরিবারের সন্তান, মক্কার সবচেয়ে ধনী পরিবারের সন্তান, মদিনায় মেসমালার পাশেই সবচেয়ে বড় বাড়ি যেটা এখন মসজিদে আবু বকর, সেটা আবু বকরের বাড়ি, কিন্তু দরিদ্রতার অবস্থাটা কি ছিল দেখে রাখেন। বাসায় বললেন দুই বেলার খাওয়া এক বেলা দিবা, এক বেলা চাউল দিবা, এক বেলা গম দিবা, রাষ্ট্রীয় খাজিনা থেকে বললেন এক বেলা দিবা, কেন বললেন? এক সপ্তাহ পরে ঘরে গিয়ে দেখে একবার ফিন্নির ব্যবস্থা হয়েছে। আবু বকর যেন বলেন ফিন্নি আসলো কোথ থেকে? ফিন্নি বললি তো আমরা, আপনার কি বলেন? ফিন্নি, সিন্নি, সিন্নি না ফিন্নি? আচ্ছা সিন্নি হন, আচ্ছা যেই লাউ সেই কদ বুঝলে হলো। তা বকর যেন বলে এটা আসলো কোথ থেকে? মিনাই না। বিবি বললেন বাচ্চারা ফিন্নি খেতে চাচ্ছে, আমি এক মুঠ করে গম সরিয়ে রেখেছি, বাজার থেকে একটু মিষ্টি এনে এটা করে দিয়েছি। তিনি বাইতুল মালে বলে দিলেন আগামী কাল থেকে এক ফুট গম আমার ঘরে কম দিয়ে দিই। আমার ফারুক বেরিয়েছেন কোরবানির গরু দেখার জন্য, কোন গরু কেরকম বিক্রি হচ্ছে,
মুখ বাঁধা অবস্থায় কুরবানির হাতে গিয়ে দেখে মোটা একটা গরু নিয়ে ওনার ছেলে দাঁড়ানো। তিনি গিয়ে বলছেন, কামহাদা, বড় একটা উট দাঁড়ানো ওনার ছেলে। ছেলেকে বলছে, এটা কত উট, কত দাম এটা? ছেলে দাম চাইলো, বলছে কিনছো কত দিয়া? ছেলে বলছে, কিনা দাম তোমাকে বলবো কেন? বাপ আর ছেলের মধ্যে কথা হচ্ছে। এবার বাপ কোপের কাপড় নামালো, ছেলে বলে আব্বা। বাবা কয়, ফুয়া তুই উটের ব্যারিয়ালি হবে? কয়, বাবা ওই যে ছোট উট একটা কিনছিলাম, মা পয়সা দিয়েছিলেন, এটাকে তুমি যেখানে বসো সেটার পেছনে যে জায়গা ওখানে খাইয়েছে। আমার ফারুক সাদিনা বললেন, যত দাম দিয়ে কিনেছো সেই দাম দিয়ে বিক্রি করে সেটা টাকা নিয়ে আসবা, বাকি যদি কিছু বিক্রি করো সেটা বাইতুল মালে জমা দিয়ে দিও, রাষ্ট্রীয় তহবিলে জমা দিও, কারণ আমার পিছনে যেই মাঠ, এই মাঠের মালিক হলো সাধারণ জনগণ। ওটার ঘাস খাওয়ানোর ক্ষমতা আল্লাহ তোমাকে দেয়। এরা এমনি দুনিয়াতে থাকতে জান্নাতের খোঁজ খবর পায়নি। আজকে আমরা কিছু ওয়াদা নিয়ে যাব, পাঁচ ওয়াক্ত নামাজ আর ছাড়বো না। রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখাও, বলেন হে আল্লাহ, আপনার নামে কসম করছি জীবনে আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মানা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ছেলে মেয়ের জন্য দোয়া করতে হবে যেন নামাজ কায়েমকারী হয়, যেন নামাজই হয়, চরিত্রহীন হবে না, ঐশী হবে না, মাকে পাঁচ টুকরা করবে না, জমাই করবে। ইংরেজি স্কুলে দেন, কিন্তু আগে তো আখেরাত, আগে থেকে কোরআন শিক্ষা দেন, আপনার গ্রামের বক্তব্য দেন, আপনি পয়সা হয়েছেন তো কি হয়েছে, আপনার ছেলে মেয়েকে বক্তব্য দেন, ছেলে মেয়ে আল্লাহকে শিখবে, দিন শিখবে, ঠিক কিনা? আর যদি সেটা না করে আর ফুয়া ইংলিশ করবে, দে ড্যাডি হাউ আর ইউ, ড্যাডি আই এম ফাইন। ঐশীর কোনো দোষ নেই, ঐশীর জন্মের পরেই মা বাপ চিন্তা করলো যে ঘুষের পয়সা করি কি, হারামের পয়সা হারামেই লাগে, হারামের পয়সা হারামেই লাগে। ইন্না কাসীরান মিনাল আহবার ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদুনা আন সাবিলিল্লাহ। বহু পীর পুরোহিত অন্য অন্যায় ভাবে পয়সা খায় আর মানুষকে আল্লাহর রাস্তা থেকে ফিরা, অন্যায় পয়সা পেটে ঢুকলে তখন আর সৎ পথে থাকতে পারে না, ঠিক কি না? সাধারণ কমিশনের একটা শত শত কোটি টাকার মালিক খরচ কেমন? স্বাস্থ্য অধিদপ্তরের ড্রাইভার শত কোটি টাকার মালিক হয় কেমনে? হারাম আছে যার পেটে, ইসলাম নাই তার পেটে, ও জাহান্নামে যাবে। জাসাদুর বুজিয়া বিল হারাম, ওই শির পিতামাতা তাকে ইংলিশ স্কুলে দিল, ডেরি আই অন মানি, হাউ মাচ মানি ওয়ান মাই পিলাপ ডটার ঠেকে, কয় বাবা আমি পয়সা চাই, কত লাগবে তোমার? 5000 টাকা লাগবে। মাইনা 3 থেকে গাঁজা খাওয়া শুরু করছে, 4 ওডি মদ আর বয়ফ্রেন্ড তো ফিরি বয় ফেরেন, বিয়ের আগে যেই ছেলে গার্লফ্রেন্ড বানাবে অলুচা, যে মেয়ে বয়ফ্রেন্ড বানাবে অলুচি, চরিত্রহীনা। স্বামী স্ত্রীর সবচেয়ে ভালো বন্ধু, স্ত্রী স্বামীর সবচেয়ে ভালো বন্ধু। রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন, বিয়ের পরে স্বামীর হাতে যখন স্ত্রী হাত রাখে, হাতের সব সগিরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়, চোখে যখন চোখ রাখে, চোখের গুনাহ আল্লাহ মাফ করে দেয়, যখন পেটে সন্তান আসে, মা মাসুমা হতে থাকে, মাসুমা হতে হতে এই সন্তান প্রসবের সময় যখন মা মারা যায়, মা শহীদা হয়ে মাসুমা হয়ে জান্নাতি হয়ে যায়। রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, কোন পয়সার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি? রাসূলুল্লাহ বললেন, বুখারী বর্ণনা, মা আনফাকালে আয়ালি, যেটা তোমার পরিবার সন্তান ছত্রের জন্য খরচ করো ওটার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই সন্তানকে দিন শিখান, তা না হলে এই সন্তান পায়ের তলায় দিবে। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহর হাবিব সাইয়েদনা খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নামাজ শিখিয়েছেন, শুধু শিখালেই হবে না, দোয়া করেন, কারণ আমরা শিখানোর পরে অনেক কমতি আছে না নাই, এই জন্য দোয়া করলে সেই কমতি পূরণ করে দিবেন কে? আল্লাহ পূরণ করে দিবেন। আপনি দোয়া করেন, আপনার কমতি কি আছে আপনি নিজেও জানেন না, আমিও জানি না, সেটা জানেন কে? আল্লাহ সেটা পূরণ করে দিবেন। রাব্বি জাআলনি, পড়েন রাব্বি জাআলনি।